চোখে চোখে বাজারপাড়া মহাবিদ্যালয় কর্তৃক আয়োজিত বাজারপাড়া কলেজ অনলাইন ক্লাসরুম থেকে বলছি আমি মানিক লাল দে। আমার বাজারপাড়া মহাবিদ্যালয়ের প্রিয় শিক্ষার্থীরা, বাংলা আবশ্যিক বিষয়ের ক্লাসে তোমাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থী, আমি আলোচনা শুরু করেছি বাংলা আবশ্যিক প্রথম পত্রের গদ্যাংশের একটি রচনা, যার নাম হচ্ছে 52 দিনগুলো। 52 দিনগুলো আমি এর আগে খানিকটা আলোচনা করেছি, তোমরা নিশ্চয়ই সে ক্লাসটা লক্ষ্য করেছ। আজকে পরবর্তী আলোচনায় যাওয়ার পূর্বে পূর্বদিনের পাঠের সংক্ষিপ্ত আলোচনা করে নিচ্ছি। 52 দিনগুলোর রচয়িতা তোমরা সেদিন জেনেছ, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক, বর্তমানের সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান। তার লেখা অসমাপ্ত আত্মজীবনী থেকে সংকলিত অংশ, যার নাম দেওয়া হয়েছে 52 দিনগুলো। আমি তোমাদের আগের দিনও বলেছি, এর আগের আলোচনাতেও বলেছি, যে আসলে শেখ মুজিব তার সারাটা জীবন তিনি নিজেকে উৎসর্গ করেছেন মানুষের মঙ্গলার্থে, দেশের কল্যাণে, সমাজ সেবায়, যার কারণে আমরা দেখি যে বাংলাদেশ জন্মের পূর্ব থেকে বাংলাদেশের স্বাধীনতা পর্যন্ত প্রতিটা আন্দোলন সংগ্রাম তথা অধিকার আদায়ের যে বিষয়গুলো, প্রত্যেকটার সঙ্গে তিনি জড়িয়ে আছেন, সক্রিয়ভাবে নেতৃত্ব দিয়েছেন। 52-র ভাষা আন্দোলন, 71-র মুক্তিযুদ্ধ, সেই 6 দফা, 69-র গণঅভ্যুত্থান, 70-র নির্বাচন, কোন জায়গায় নেই শেখ মুজিব। তারই অসমাপ্ত আত্মজীবনী, সেখান থেকে সংকলিত অংশের নাম দেওয়া হয়েছে 52 দিনগুলো, যার সঙ্গে 1952 সালের ভাষা আন্দোলনের যে ঘটনাপঞ্জি তার সম্পর্ক রয়েছে বলেই আমাদের সংকলিত অংশের শিরোনাম এই 52 দিনগুলো করা হয়েছে। যাই হোক, আমরা এবার মূল যে রচনা সে রচনার আলোচনায় আসি। আমরা সেদিন দেখলাম যে শেখ মুজিব এবং তার অন্যতম ঘনিষ্ঠ সহকর্মী মহিউদ্দিন আহমদ, শেখ মুজিব এবং মহিউদ্দিন আহমদ দুজনে দীর্ঘ সময় বিভিন্ন আন্দোলনে যুক্ত ছিলেন, সক্রিয় ছিলেন, একই ধারাবাহিকতায় দুজনে জেলও খেটেছেন। এবং আমাদের যে ঘটনাপঞ্জি, 52 দিনগুলোর যে ঘটনাপঞ্জি জাতির জনক লিখেছেন, সেখানে আমরা লক্ষ্য করি সেই মহিউদ্দিন আহমেদ রয়েছেন। তারা দুজনে কি করছিলেন আমরা রচনার শুরুতে দেখেছি, যে দুজনেই জেলে
দীর্ঘ সময় যেহেতু বন্দী ছিলেন, তারা এই যে তাদেরকে বিনা বিচারে আটক রাখা হয়েছে, এরই প্রতিবাদে জেলের ভেতরেই দুজনে পরামর্শ করে অনশনের আয়োজন করছেন। আমাদের রচনা শুরু কিন্তু সেখান থেকে, যে দুজনে অনশনের বিষয়ে পরামর্শ করছেন যে যাই হোক না কেন তারা অনশন ভাঙবেন না। আমরা লক্ষ্য করেছি সেদিন যে জেল সুপারিনটেন্ডেন্ট আমির হোসেন এবং তখনকার দিনে রাজবন্দীদের ডেপুটি জেলার মখলিসুর রহমান সাহেব, এই যে আমির হোসেন সাহেব এবং মখলিসুর রহমান সাহেব, একজন হচ্ছেন সুপারিনটেন্ডেন্ট আরেকজন হচ্ছেন ডেপুটি জেলার, তারা বঙ্গবন্ধুকে তার সহকর্মীকে বোঝাবার চেষ্টা করেছেন, অর্থাৎ তারা যেন অনশন না করেন। কিন্তু শেখ মুজিব কি উত্তর দিয়েছেন? তিনি তাদেরকে জানিয়ে দিয়েছেন, অর্থাৎ যে মখলিসুর রহমান এবং আমির হোসেন সাহেবকে শেখ মুজিব বুঝিয়েছেন যে দীর্ঘদিন ধরে যদিও তারা জেলে রয়েছেন, এই জেলে থাকাকালীন সময়ে তাঁদের সঙ্গে, অর্থাৎ এই যে আমির হোসেন সাহেব এবং মখলিসুর রহমান সাহেবের সঙ্গে তাদের কোনো মনোমালিন্য কিংবা ব্যক্তিগত কোনো দ্বন্দ্বের সৃষ্টি হয়নি। তাদেরকে তারা যেমন শেখ মুজিবকে বোঝানোর চেষ্টা করেছে যে কি দরকার এই অনশন করার, তেমনি শেখ মুজিবও তাদেরকে বোঝানোর চেষ্টা করেছেন যে আপনাদের সঙ্গে কোনো মনোমালিন্যের কারণে নয়, আপনাদের সঙ্গে কোনো ব্যক্তি আক্রোশের কারণে নয়, আমরা অনশন করছি কোন কারণে, যে আমাদেরকে যে বিনা বিচারে বছরের পর বছর জেলে রাখা হয়েছে, আমরা তারই প্রতিবাদে এই অনশন করছি। এবং তাদেরকে এও জানিয়েছেন শেখ মুজিব যে আপনারা হচ্ছেন সরকারের লোক, আপনারা হচ্ছেন সরকারের সরকারি চাকরিজীবী, সুতরাং সরকার যা করে, সরকার যা বলে আপনাদেরকে সেটাই করতে হয়, আপনাদের উপর আমাদের কোনো খুব অভিমান নেই, সেই জন্য আমরা অনশন ধর্মঘট করছি না। আমরা অনশন ধর্মঘট করছি যে আমাদেরকে বিনা বিচারে যে জেলে দীর্ঘ সময় ধরে আটক রাখা হয়েছে, আমরা অনশন করছি সেই কারণে। যা হোক, এরপর কি হলো? এরপর হচ্ছে যে পনেরোই ফেব্রুয়ারিতে শেখ মুজিবকে কৌশলে জেল গেটে নিয়ে যাওয়া হয়, এই কথা বলে যে তাদের সঙ্গে এই অনশন ধর্মঘটের বিষয়ে কথা আছে, এই কথা বলে তাদেরকে জেল গেটে নিয়ে যাওয়া হয়, এবং একই কথা বলে তার পরবর্তীতে মহিউদ্দিনকেও জেল গেটে নিয়ে যাওয়া হয়। কি কথা বলে নিয়ে যাওয়া হয়? যে তাদের সঙ্গে অনশন ধর্মঘটের ব্যাপারে কথা আছে। কিন্তু জেল গেটে গিয়ে কি দেখা যায়? যে কিছুক্ষণ পর মহিউদ্দিনকেও সেখানে একই কথা বলে নিয়ে যাওয়া হয়েছে, এবং কিছুক্ষণ পরে তাদের সমস্ত মালপত্র সেখানে নিয়ে গিয়ে হাজির করা হয়েছে জেল গেটে নিয়ে। তারপর জানানো হলো যে মূলত তাদেরকে ডাকা হয়েছে আলোচনার জন্য নয়, তাদেরকে অন্য জেলে পাঠানো হবে, আর এক জেলে পাঠানো হবে, সেই জন্য তাদেরকে এখানে এই কৌশল করে নিয়ে আসা হয়েছে। যাই হোক, কোন জেলে নিয়ে যাওয়া হবে কর্তৃপক্ষ সে ব্যাপারে জানাতে চাইছিল না, কিন্তু শেখ মুজিবকে কে যেন জানিয়ে দিল যে তাদেরকে আসলে ফরিদপুর জেলে নিয়ে যাওয়া হবে, এবং হঠাৎ করে তাদেরকে এই খবর যখন দেওয়া হলো, তখন শেখ মুজিবের চিন্তা হচ্ছিল যে এরকম হুট করে যে আমাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে, বন্ধুবান্ধব সহকর্মী কেউ জানতে পারছে না যে আমরা কোথায় যাচ্ছি, কি করে এটা জানানো যায় সহকর্মীদেরকে। তিনি আপাতত একটা কৌশল গ্রহণ করলেন যে তাদেরকে ডেকে আনা হয়েছে জেল গেটে, এবং এখান থেকে তাদেরকে নিয়ে যাওয়া হবে ফরিদপুর জেলে। এর মাঝে কৌশল করে সহকর্মীদেরকে জানানো যায় কি না, সেজন্য তিনি একটা কৌশল অবলম্বন করলেন, একটু দেরি করা শুরু করে দিলেন বিভিন্নভাবে। কি করলেন? যে তার বইগুলো একে একে মেলে দেখা শুরু করলেন, কাপড়গুলো আস্তে আস্তে গোছাতে থাকলেন, টাকা পয়সা ইত্যাদি হিসাব করতে শুরু করলেন, অর্থাৎ
একটু সময় নেয়ার চেষ্টা করলেন। এভাবে দেখা গেল 9টা থেকে 10টা, 10টা থেকে 10:30টা, দেড় ঘন্টা সময় তিনি দেরি করে দিলেন ইচ্ছাকৃতভাবে। কারণটা কি আমরা বুঝতেই পারছি যে শেখ মুজিব চেষ্টা করছিলেন যে এই সময় নেয়ার কোনো ফাঁকে কাউকে দিয়ে সহকর্মীদেরকে বা স্বজনদেরকে এই খবর জানিয়ে দেয়া যায় কিনা যে আমাকে অন্যত্র নিয়ে যাওয়া হচ্ছে, জানা থাকলে সুবিধা হবে, এই ছিল উদ্দেশ্য। যাই হোক, কাউকে তেমন জানানোর সুযোগ হলো না, তাদেরকে ট্যাক্সি নিয়ে রওনা হলো। আমরা সেদিন জেনেছি তারা ট্যাক্সিতে আস্তে আস্তে উঠলো, চেনা লোকের সাথে দেখা হলো না। এদিক ওদিক অনেকবার তাকিয়েছিলাম, ট্যাক্সি তাড়াতাড়ি যেতে লাগলো। আমি ট্যাক্সিওয়ালাকে বললাম বেশি জোরে চালাবেন না, কারণ বাবার কারণে জীবনটা যেন রাস্তায় না যায়। এখন পরবর্তী আলোচনা, আমরা পৌঁছে খবর পেলাম জাহাজ ছেড়ে চলে গেছে। তাদেরকে এই ট্যাক্সিতে যে তারা গেল, গিয়ে আবার জাহাজ ধরতে হতো, কিন্তু তারা পৌঁছে কি দেখলো, খবর পেলো যে জাহাজ ছেড়ে চলে গেছে। এখন উপায় কোথায় আমাদের নিয়ে যাবে? রাত 1টায় আর একটা জাহাজ ছাড়বে, রাত 1টায় আর একটা জাহাজ ছাড়বে। আমাদের নারায়ণগঞ্জ থানায় নিয়ে যাওয়া হলো, ওপরওয়ালাদের টেলিফোন করলো এবং হুকুম নিল থানায় রাখতে। আমাদের পুলিশ ব্যারাকের একটা ঘরে নিয়ে যাওয়া হলো, পুলিশ ব্যারাকের একটা ঘরে নিয়ে যাওয়া হলো। রাত 11টায় আমরা স্টেশনে আসলাম, রাত 11টায় স্টেশনে আসলো, জাহাজ ঘাটেই ছিল, আমরা উঠে পড়লাম। জাহাজ না ছাড়া পর্যন্ত সহকর্মীরা অপেক্ষা করল। এখন বলা যাচ্ছে যে এই যে জাহাজ সাথে সাথে এসে যে তারা পায়নি, এই অবকাশে নিশ্চয় সহকর্মীরা কোনোভাবে সেটা জেনে গিয়েছিল যে শেখ মুজিবকে কোথাও অন্য জেলে নিয়ে যাওয়া হচ্ছে। যার কারণে কিন্তু আমরা প্রথমে দেখলাম যে তিনি কারোর সঙ্গে যোগাযোগ করতে পারেননি, কিন্তু এই এখানে রাত 11টা যখন স্টেশন আসলো এবং জাহাজ যখন ছাড়বে, না ছাড়া পর্যন্ত সহকর্মীরা যা অপেক্ষা করলো, এতে বোঝা যাচ্ছে যে সহকর্মীরা এখানে এসেছিল, অর্থাৎ তারা খবর ইতোমধ্যে পেয়ে গিয়েছিল। রাত 1টার সময় সকলের কাছ থেকে বিদায় নিলাম, রাত 1টায়। রাত 1টা জাহাজ এই দেরি হবার কারণে নিশ্চয়ই তিনি সহকর্মীদের দেখা পেয়েছিলেন, সহকর্মীরা জানতে পেরেছিল, যার কারণে আমরা এই বর্ণনা এটা পাচ্ছি যে রাত 1টার সময় সকলের কাছ থেকে বিদায় নিলাম। বললাম জীবনে আর দেখা নাও হতে পারে, সকলে যেন আমাকে ক্ষমা করে দেয়, দুঃখ আমার নাই, একদিন মরতেই হবে। অন্যায় ও অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারি, সে মরাতেও শান্তি আছে। জাতির জনকের কত সুন্দর একটা কথা, আমরা জেনেছি যে তিনি সারাটা জীবন মানুষের জন্য উৎসর্গ করেছেন, যার কারণে দেখি যে তার এই মরাতেও কোনো দুঃখ নাই, কারণ অন্যায় অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে যদি মরতে পারেন, সে মরাতেও তিনি শান্তি পাবেন উল্লেখ করেছেন। জাহাজ ছেড়ে দিল, আমরা বিছানা করে শুয়ে পড়লাম। সকালে দুইজনে পরামর্শ করে ঠিক করলাম জাহাজে অনশন করি কি করে, আবারও সেই অনশন চিন্তাভাবনা দুজনের মধ্যে চলছে। আমাদের জেলে নিতে হবে অনশন করা, অনশন শুরু করার পূর্বে। সমস্ত দিন জাহাজ চলল, রাতে গোয়ালন্দ ঘাটে এলাম, সেখান থেকে ট্রেনে রাত চারটায় ফরিদপুর পৌঁছালাম। রাতে আমাদের জেল কর্তৃপক্ষ গ্রহণ করলো না, আমরা দুইজনে
জেল সিপাহীদের ব্যারাকের বারান্দায় কাটালাম। তাহলে ফরিদপুরে পৌঁছার পরও দেখা গেল যে রাত হবার কারণে জেল কর্তৃপক্ষ তাদেরকে গ্রহণ করল না, যার কারণে তাদেরকে সিপাহী ব্যারাকের বারান্দায় কাটাতে হলো রাতটা। সকালবেলা সুবেদার সাহেবকে বললাম, জেল অফিসাররা না আসলে তো আমাদের জেলে নিতে হবে না। কি বললো? জেল অফিসাররা না আসলে তো আমাদের জেলে নিবে না, চলেন কিছু নাস্তা করে আসি। সেই সুবেদার নিশ্চয়ই তোমাদের মনে আছে যে বেলুচিস্তানের সেই সুবেদার যে শেখ মুজিবকে আগে থেকে চিনত, সম্মান করত, শ্রদ্ধা করত, যে দেখে শেখ মুজিবকে দেখে বলেছিল ইয়ে কে বাত হ্যায় আফজেল খানা মে, অর্থাৎ সেই পরিচিত সুবেদার তার সঙ্গে ছিল। তো সকালবেলা সকালের দিকে শেখ মুজিব তাকে প্রস্তাব করেছে যে জেল অফিসাররা না আসলে তো আমাদের জেলে নিবে না, তাহলে নিবে না, চলেন কিছুটা কিছু নাস্তা করে আসি। একথা বলার একটা উদ্দেশ্য ছিল, এখানে সেটা বর্ণনায় আছে। নাস্তা খাবার ইচ্ছা আমাদের নাই, তবে যদি কারো সাথে দেখা হয়ে যায় তাহলে ফরিদপুরের সহকর্মীরা জানতে পারবে আমরা ফরিদপুর জেলে আসি এবং অনশন ধর্মঘট করছি। উদ্দেশ্য হচ্ছে এটা, কারণ তারা দুজনে বিনা বিচারে আটক রাখার প্রতিবাদে অনশন ধর্মঘট করছে। সেখানে সুবেদারকে নাস্তা খাওয়ার প্রস্তাব করেছে। উদ্দেশ্যটা হচ্ছে যে এই সুযোগে, অর্থাৎ নাস্তা খেতে গিয়ে সহকর্মীদের কাছে খবরটা জানিয়ে দেওয়ার চেষ্টা করাইছিল শেখ মুজিবের উদ্দেশ্য, যে তারা ফরিদপুর জেলে এসেছে এবং তারা অনশন ধর্মঘট করছে। নাস্তা খাওয়ার উদ্দেশ্য নয়, কিন্তু এই নাস্তা খাওয়ার কথা বলে একটা সুযোগ খুঁজে সহকর্মীদের জানানো ছিল তার উদ্দেশ্য। আধা ঘন্টা দেরি করলাম, কাউকেই দেখি না। আধা ঘন্টা দেরি করেও কাউকে দেখা গেল না। চায়ের দোকানের মালিক এসেছেন, তাকে আমি আমার নাম বললাম এবং খবর দিতে বললাম আমার সহকর্মীদের। তবুও কিছুটা আশার আলো দেখা গেছে যে চায়ের দোকানের যে মালিক এসেছে তাদের কাছে, তাকে জাতির পিতা তার নাম বলেছে এবং তার সহকর্মীদের খবর দিতে বলেছে চায়ের দোকানের মালিককে। এমন সুযোগে তিনি খুঁজছিলেন। আমরা জেলের দিকে রওনা করছি, এমন সময় আওয়ামী লীগের এক কর্মী, তার নামও মহিউদ্দিন, সকলে মহি বলে ডাকে, তার সঙ্গে দেখা। ঠিক এরকম সময় যখন জেলের দিকে তারা রওনা করছে, সেরকম সময় আওয়ামী লীগের আর এক কর্মী যার নাম হচ্ছে মহিউদ্দিন, এক মহিউদ্দিন তার সাথে আছে, তার নাম হচ্ছে মহিউদ্দিন, যাকে এই মুহূর্তে দেখা গেছে, সকলে যাকে মহি বলে ডাকে তার সঙ্গে দেখা। আমি যখন ফরিদপুরে 1946 সালের ইলেকশনে ওয়ার্কার ইনচার্জ ছিলাম, তখন আমার সাথে সাথে কাজ করেছে সেই মহিউদ্দিন, তার সঙ্গে দেখা হয়েছে। মহি সাইকেলে যাচ্ছিল, আমি তাকে দেখে ডাক দিলাম নাম ধরে, সে সাইকেল থেকে আমাকে দেখে এগিয়ে আসলো। সেই সহকর্মীকে দেখে যখন ডাক দিল, তখন বঙ্গবন্ধুকে দেখে সে এগিয়ে আসলো। আইবি নিষেধ করছিল, কর্তৃপক্ষের লোক নিষেধ করছিল অন্যের সঙ্গে কথা বলতে, নিষেধ করছিল। আমি শুনলাম না, তাকে এক ধমক দিলাম এবং মহিকে বললাম আমাদের ফরিদপুর জেলে এনেছে এবং আজ থেকে অনশন করছি, সকলকে এ খবর দিতে হবে। আইবির নিষেধাজ্ঞা উপেক্ষা করে উল্টে তাকে একটা ধমক দিয়ে মহিকে জানিয়ে দিল যে আমাদের ফরিদপুর জেলে এনেছে এবং আজ থেকে আমরা অনশন করছি, সকলকে এ খবরটা দিতে হবে। আমরা জেলগেটে এসে দেখি
জেলার সাহেব, ডেপুটি জেলার সাহেব এসে গেছেন, আমাদের তাড়াতাড়ি ভেতরে নিয়ে যেতে বললেন। তারা পূর্বেই খবর পেয়েছিলেন, জায়গাও ঠিক করে রেখেছেন, তবে রাজবন্দীদের সাথে নয়, অন্য জায়গায়। কর্তৃপক্ষ আগে থেকে খবর পেয়েছে, জেল কর্তৃপক্ষ জায়গাও ঠিক করে রেখেছে, তবে সেটা কোন জায়গা, রাজবন্দীদের সাথে নয়, তাদেরকে অন্য জায়গায় রাখা হবে। আমরা তাড়াতাড়ি ঔষধ খেলাম পেট পরিষ্কার করবার জন্য। তারপর অনশন ধর্মঘট শুরু করলাম। এরপর তারা কি করলো, পেট পরিষ্কার করার ওষুধ খেয়ে অনশন ধর্মঘট শুরু করলো। দুই দিন পর অবস্থা খারাপ হলে আমাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলো। অনশন ধর্মঘট করে দুদিন পরে যখন তাদের অবস্থা খারাপ হলো, তখন তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হলো। আমাদের দুইজনেরই শরীর খারাপ, অনশন করে শরীর খারাপ হয়ে পড়েছে। মহিউদ্দিন ভুগছে প্লুরিসিস রোগে, আর আমি ভুগছি নানা রোগে। তার সহকর্মী মহিউদ্দিন আহমদ, সে ভুগছে প্লুরিসিস, এক ধরনের বক্ষব্যাধি তাতে, আর শেখ মুজিব বলেছে আমি ভুগছি নানা রোগে। শেখ মুজিব নানা রোগে ভুগছে। চার দিন পরে আমাদের নাক দিয়ে জোর করে খাওয়াতে শুরু করলো। চার দিন পরে তারা অনশন ধর্মঘট করেছে, তারা খাবে না, কর্তৃপক্ষ কি করলো, জোর করে তাদেরকে নাক দিয়ে খাওয়ানো শুরু করলো। মহাবিপদ, নাকের ভিতর দিয়ে নল পেটের মধ্যে পর্যন্ত দেয়। তারপর নলের মুখে একটা কাপের মতো লাগিয়ে দেয়, একটা ছিদ্রও থাকে। এই যে নাকের মধ্যে দিয়ে নল ঢুকিয়ে দেয়া হয় পেটের মধ্যে, তা দিয়ে জোর করে খাবার খাইয়ে দেয়া হচ্ছে। সেই নলের মুখে থাকে একটা কাপের মতো, একটা কাপের মতো থাকে নল, নাকের মধ্যে ঢুকিয়ে পেট পর্যন্ত পৌঁছে দেওয়া হয়। সেই কাপের মধ্যে খাবার, তরল খাবার ঢেলে দেওয়া হয়, যাতে ওই পাইপ দিয়ে নল দিয়ে পেটের ভিতরে যায়। সে কাপের মধ্যে দুধের মতো পাতলা করে খাবার তৈরি করে পেটের ভেতর ঢেলে দেয়। সেই কাপ যার মধ্যে নল আছে, যে নল নাকের ভেতর দিয়ে ঢুকিয়ে পেট পর্যন্ত পৌঁছে দেওয়া হয়েছে, সেখানে তরল খাবার ঢেলে দেওয়া হয় এবং সেটা পেট পর্যন্ত পৌঁছে যায়। এদের কথা হলো মরতে দেব না, অর্থাৎ কর্তৃপক্ষের কথা হচ্ছে মরতে দেবে না, এরা অনশন করবে কিন্তু তারা এদেরকে মরতে দেবে না। আমার নাকে একটা ব্যারাম ছিল, দুই তিনবার দেবার পরেই ঘা হয়ে গেছে, রক্ত আসে আর যন্ত্রণা পাই। শেখ মুজিবের নাকের মধ্যে একটা সমস্যা ছিল, এখানে তিনি উল্লেখ করেছেন দু তিনবার ওভাবে খাবার দেওয়ার পরেই ঘা হয়ে গেছে, নাকের মধ্যে রক্ত আসে এবং যন্ত্রণা পান। আমরা আপত্তি করতে লাগলাম, জেল কর্তৃপক্ষ শুনছে না। তারা আপত্তি করছে কিন্তু জেল কর্তৃপক্ষ শুনছে না, খুবই কষ্ট হচ্ছে, আমার দুইটা নাকের ভেতরেই ঘা হয়ে গেছে। তারা হ্যান্ডকাপ পরানোর লোকজন নিয়ে আসে, তারা আপত্তি করছে, অর্থাৎ শেখ মুজিব এবং তার সহকর্মী, কিন্তু জেল কর্তৃপক্ষ শুনছে না এবং পরবর্তীতে হ্যান্ডকাপ পরানোর জন্য লোক নিয়ে আসে। বাধা দিলে হ্যান্ডকাপ পরিয়ে জোর করে ধরে খাওয়াবে, এই জন্য হ্যান্ডকাপ পরানোর জন্য লোক নিয়ে এসেছে। আমাদের শরীরও খুব দুর্বল হয়ে পড়েছে, পাঁচ ছয় দিন পরে বিছানা থেকে ওঠার শক্তি হারিয়ে ফেলেছি। আমার ইচ্ছা করে আমরা ইচ্ছা করে কাগজি লেবুর রস দিয়ে
লবণ পানি খেতাম, তারা ইচ্ছা করে কাগজি লেবুর পানি এবং লবণ মিশিয়ে খেত। কারণ তারা ইচ্ছা করে এই যে কাগজি লেবু লবণ দিয়ে জলে গুলিয়ে খেত, কাগজি লেবুর রস এবং লবণ পানিতে মিশ্রণ করে, কারণ এর মধ্যে কোনো ফুড ভ্যালু নাই, আমাদের ওজনও কমতে ছিল। এটা খাবার উদ্দেশ্য, যে লেবু পানি এটা খাবার উদ্দেশ্য ছিল, এর মধ্যে কোনো ফুড ভ্যালু না থাকায় কি হচ্ছিল যে তাদের ওজন কমছিল, দুর্বল হয়ে পড়ছিল, রোগা হয়ে পড়ছিল। নাকের মধ্য দিয়ে নল দিয়ে খাওয়ার সময় নলটা একটু এদিক ওদিক হলেই আর উপায় থাকবে না। সিভিল সার্জন সাহেব, ডাক্তার সাহেব ও জেল কর্তৃপক্ষ আমাদের কোনো অসুবিধা না হয় তার চেষ্টা করছিলেন, সবাই মিলে চেষ্টা করছিলেন তাদের জন্য কোনো অসুবিধা না হয়। বারবার সিভিল সার্জন সাহেব অনশন করতে নিষেধ করছিলেন, সিভিল সার্জন সাহেব কি করছিলেন, অনশন করতে নিষেধ করছিলেন। আমার ও মহিউদ্দিনের শরীর অতিশয় দুর্বল হয়ে পড়েছে, এখন আর বিছানা থেকে উঠবার শক্তি নেই, এখন তাদের শরীর এতটাই দুর্বল হয়ে পড়েছে যে আর বিছানা থেকে ছেড়ে উঠবার শক্তি নাই। আমার হার্টের অবস্থা খারাপ হয়ে পড়েছে বুঝতে পারলাম, শেখ মুজিবের হার্টের অবস্থা, হৃদযন্ত্রের অবস্থা খারাপ হয়ে পড়েছে বুঝতে পারলো। প্যালপিটেশন হয় ভীষণভাবে, নিঃশ্বাস ফেলতে কষ্ট হয়, ভাবলাম আর বেশি দিন নাই। একজন কয়েদিকে দিয়ে গোপনে কয়েক টুকরা কাগজ আনলাম, একজন কয়েদিকে দিয়ে গোপনে কয়েক টুকরা কাগজ নিয়ে আসলো, যদিও হাত কাঁপে তথাপি ছোট ছোট করে চারটা চিঠি লিখলাম, আব্বার কাছে একটা, রেনুর কাছে একটা, আর দুইটা শহীদ সাহেব ও ভাসানী সাহেবের কাছে। দু একদিন পরে আর লেখার শক্তি থাকবে না, অবস্থা তারা এমনই হয়ে পড়েছে যে দু একদিন পরে আর তার লেখার মতো ক্ষমতাও থাকবে না হাতে, এখনই বিছানা ছেড়ে ওঠার শক্তি নেই, যার কারণে তার আব্বার কাছে, তার সহধর্মিনীর কাছে এবং সহকর্মীদের কাছে কয়েকটা চিরকুট তিনি লিখলেন। এরপর 21 ফেব্রুয়ারি আমরা উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দিন কাটালাম, যে 21 যে 52 তার কথা। রাতে সিপাহীরা ডিউটিতে এসে খবর দিল ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে। কারা খবর দিল? সিপাহীরা, মনে রাখতে হবে, কাজে রাখবে। তাহলে 21 ফেব্রুয়ারিতে কি হলো? উদ্বেগ উৎকণ্ঠা নিয়ে দিন কাটলো। রাতে সিপাহীরা ডিউটিতে এসে খবর দিল যে ঢাকায় ভীষণ গোলমাল হয়েছে, কয়েকজন লোক গুলি খেয়ে মারা গেছে। 21 ফেব্রুয়ারির কথা, রেডিওর খবর। ফরিদপুরে হরতাল হয়েছে, ছাত্রছাত্রীরা শোভাযাত্রা করে জেল গেটে এসেছিল, তারা বিভিন্ন স্লোগান দিচ্ছিল, রাষ্ট্রভাষা বাংলা চাই, বাঙালিদের শোষণ করা চলবে না, শেখ মুজিবের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই, আরো অনেক স্লোগান। আমার খুব খারাপ লাগলো, কারণ ফরিদপুর আমার জেলা, মহিউদ্দিনের নামে কোন স্লোগান দিচ্ছে না কেন? শুধু রাজবন্দীদের মুক্তি চাই বললেই তো হতো। তাতে রাতে যখন ঢাকার খবর পেলাম তখন ভীষণ চিন্তাযুক্ত হয়ে পড়লাম, কত লোক মারা গেছে বলা কষ্টকর, তবে অনেক লোক গুলি খেয়ে মারা গেছে শুনেছি। দুজনের পাশাপাশি বিছানায় শুয়ে আছি, কে কে? শেখ মুজিব এবং সহযাত্রী সহযোদ্ধা মহিউদ্দিন। ডাক্তার সাহেব আমাদের নড়াচড়া করতে নিষেধ করেছেন, কিন্তু উত্তেজনায় উঠে বসলাম। ডাক্তার সাহেব যদিও তাদেরকে নড়াচড়া করতে নিষেধ করেছে, কিন্তু উত্তেজনায় উৎকণ্ঠায় তারা উঠে বসল। তাহলে এখানে আমরা বর্ণনা কি পাচ্ছি? এই অংশটুকু
আরো বিশেষ করে উল্লেখ করা দরকার, যেখানে একুশের কথা খুব স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে যে কি সেদিন তারা খুব উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে কাটিয়েছে এবং রাতে সিপাহীদের মাধ্যমে খবর পেয়েছে যে ঢাকায় গোলমাল হয়েছে, গোলাগুলি হয়েছে, অনেক লোক মারা গেছে, এমনকি যে ফরিদপুরে যে ফরিদপুর জেলে শেখ মুজিব তার সহকর্মী সভা আছেন সেখানেও হরতাল হয়েছে এবং সেখান থেকে স্লোগান হয়েছে বাংলাদেশ শোষণ করা চলবে না, রাষ্ট্রভাষা বাংলা চাই, শেখ মুজিবের মুক্তি চাই, রাজবন্দীদের মুক্তি চাই, আরো অনেক কথা বলা হয়েছে। এর মাঝেও শেখ মুজিব কেমন তার সহকর্মীদের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন, দেখো যে তিনি ভাবছেন যে ফরিদপুর আমার জেলা, মহিউদ্দিনের নামে কোনো স্লোগান দিচ্ছে না কেন। দেখো এখানে বলা হয়েছে শেখ মুজিবের মুক্তি চাই, অন্যান্য স্লোগানের পাশাপাশি বলা হয়েছে শেখ মুজিবের মুক্তি চাই, অন্যান্য স্লোগানের পাশাপাশি এটাও বলা হয়েছে, কিন্তু মহিউদ্দিনের নামে কোনো স্লোগান দেওয়া হয়নি এটাও শেখ মুজিব ভাবছেন যে আমার সহকর্মীর নামে কোনো স্লোগান দিচ্ছে না কেন, আর যদি স্লোগান দিবেই তো শুধু রাজবন্দীদের মুক্তি চাই এটু বললেই তো হয়। যাই হোক, মানুষ কতটা সহকর্মীর প্রতি শ্রদ্ধাশীল হলে এমনটা ভাবতে পারে। যাই হোক, ডাক্তার সাহেব তাদেরকে নড়াচড়া করতে নিষেধ করেছেন, কিন্তু এই সমস্ত ঘটনার উত্তেজনায় তারা বিছানায় উঠে বসল। এরপর কি হলো, 22 তারিখে সারাদিন ফরিদপুরে শোভাযাত্রা চলল, কয়েকজন ছাত্রছাত্রী এক জায়গায় হলেই স্লোগান দেয়, ছোট্ট ছোট্ট ছেলেমেয়েরা রাস্তায় বেড়ায় আর স্লোগান দেয়। 22 তারিখে খবরের কাগজ এলো, কিছু কিছু খবর পেলাম, মুসলিম লীগ সরকার কত বড় অপরিণামদর্শিতার কাজ করলো, মাতৃভাষা আন্দোলনে পৃথিবীতে এই প্রথম বাঙালিরাই রক্ত দিল, দুনিয়ার কোথাও কোনো ভাষা আন্দোলন করার জন্য গুলি করে হত্যা করা হয় নাই। জনাব নুরুল আমিন বুঝতে পারলেন না আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল। গুলি হলো মেডিকেল কলেজ হোস্টেলের এরিয়ার ভেতর, রাস্তায়ও নয়। 144 ধারা ভঙ্গ করলেও গুলি না করে গ্রেপ্তার করলেই তো চলত। 22 তারিখের কথা, অর্থাৎ 21 তারিখে যে গোলাগুলি হয়ে গেল, তার শুধু গোলাগুলি নয়, অনেকেই মারা গেছে সেটা আমরা জানলাম, অনেকেই শহীদ হয়েছে আমরা জানলাম। তার পরের দিনে কি হয়েছে, সেদিনও শোভাযাত্রা চলছিল, কয়েকজন ছাত্রছাত্রী এক জায়গায় হলেই স্লোগান দিচ্ছিল, এমনকি ছোট ছোট ছেলেমেয়েরাও। এই প্রসঙ্গে মুসলিম লীগ সরকারের অপরিণামদর্শিতার কথা সেটি এখানে উল্লেখ করা হয়েছে, আর উল্লেখ করা হয়েছে যে মাতৃভাষার জন্য, মাতৃভাষা আন্দোলনের জন্য পৃথিবীর কোথাও রক্ত দেওয়ার ইতিহাস নেই। আর নুরুল আমিন তৎকালীন পূর্ব পাকিস্তানের যিনি মুখ্যমন্ত্রী, তার কথা এখানে বলা হয়েছে যে আমলাতন্ত্র তাকে কোথায় নিয়ে গেল, কারণ তার নির্দেশে এই কাজগুলো করা হয়েছে, অর্থাৎ এই যে গুলিবর্ষণ করা হয়েছে, আন্দোলনকারীদেরকে হত্যা করা হয়েছে। আমি ভাবলাম দেখবো কিনা জানি না, কি বলছে শেখ মুজিব, আমি ভাবলাম দেখবো কিনা জানি না, তবে রক্ত যখন আমাদের ছেলেরা দিয়েছে তখন বাংলা ভাষাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নাই। শেখ মুজিব এটা হচ্ছে যে আমি দেখতে পারবো কিনা জানি না, কারণ তুমি হয়তো বেঁচে থাকতেও পারেন নাও থাকতে পারেন, তার যে অবস্থা হয়েছে, কিন্তু ছেলেরা যখন রক্ত দিয়েছে তখন বাংলাকে রাষ্ট্রভাষা না করে আর উপায় নাই। মানুষের যখন পতন আসে তখন পদে পদে ভুল করতে থাকে, কার কথা বলা হয়েছে, তৎকালীন সরকারের প্রতি ইঙ্গিত করা হয়েছে। খবরের কাগজে দেখলাম মাওলানা আব্দুর রশিদ তর্কবাগিস এমএলএ, খয়রাত হোসেন এমএলএ, খান সাহেব ওসমান আলী এমএলএ এবং
মোহাম্মদ আবুল হোসেন ও খন্দকার মোস্তাক আহমদ সহ শত শত ছাত্র ও কর্মীকে গ্রেপ্তার করেছে। খবরের কাগজ কি দেখা গেল যে আব্দুর রশিদ তর্কবাগিস এমএলএ, খোয়ারাজ হোসেন এমএলএ, খান সাহেব ওসমান আলী এমএলএ এবং মোহাম্মদ আবুল হোসেন ও খন্দকার মোস্তাক আহমদ সহ অর্থাৎ এরকম বড় বড় নেতৃস্থানীয় ব্যক্তি সহ শত শত ছাত্র ও কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। দু একদিন পরে দেখলাম একজন প্রফেসর মাওলানা ভাসানি, শামসুল হক সাহেব ও বহু আওয়ামী লীগ নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে। এর আগে যেটা দেখলাম সেখানেই থেমে থাকলো না সরকারের অত্যাচার। দু একদিন পর আরো দেখা গেল কয়েকজন প্রফেসর, তারপরে মাওলানা ভাসানি, শামসুল হক সাহেব এবং বহু আওয়ামী লীগ নেতা ও কর্মীকে গ্রেপ্তার করেছে। নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়ির ভেতর ঢুকে ভীষণ মারপিট করেছে। নারায়ণগঞ্জে খান সাহেব ওসমান আলীর বাড়ির ভেতর ঢুকে ভীষণ মারপিট করা হয়েছে। বৃদ্ধ খান সাহেব ও তাঁর ছেলে মেয়েদের উপর অকথ্য অত্যাচার হয়েছে। সমস্ত ঢাকায় ও নারায়ণগঞ্জে একত্রাসের রাজত্ব সৃষ্টি করেছে। আওয়ামী লীগের কোনো কর্মী বোধহয় আর জেলখানার বাইরে নাই। আমাদের অবস্থা এখন এমন পর্যায়ে এসেছে যে যে কোনো মুহূর্তে মৃত্যুর শান্তি ছায়ায় চিরদিনের জন্য স্থান পেতে পারি। সিভিল সার্জন সাহেব দিনের মধ্যে 5-7 বার আমাদের দেখতে আসেন। এদিকে শেখ মুজিবের অবস্থা এতটাই খারাপ হয়ে পড়েছে যে হয়তো যে কোনো সময় তার মৃত্যু পর্যন্ত ঘটে যেতে পারে। এটা বুঝতে পেরে সিভিল সার্জন সাহেব কি করেন, দিনের মধ্যে 5-7 বার তাদেরকে দেখতে আসেন। 25 তারিখ সকালে যখন আমাকে তিনি পরীক্ষা করছিলেন, হঠাৎ দেখলাম তার মুখ গম্ভীর হয়ে গেছে। এরপর 25 তারিখে সিভিল সার্জন সাহেব যখন এসে শেখ মুজিবকে পরীক্ষা করছিলেন, তখন দেখা গেল তার মুখ গম্ভীর হয়ে গেছে। নিশ্চয়ই তিনি মন্দ কিছু চিহ্ন দেখতে পেয়েছিলেন। তিনি কোনো কথা না বলে মুখ কালো করে বেরিয়ে গেলেন। কোনো কথা না বলে মুখ কালো করে বেরিয়ে গেলেন। আমি বুঝলাম আমার দিন ফুরিয়ে গেছে। নিজের অবস্থা এবং চিকিৎসকের মুখ দেখে শেখ মুজিব বুঝতে পারলেন যে তার দিন ফুরিয়ে গেছে। কিছু সময় পরে আবার ফিরে এসে বললেন, কে? সিভিল সার্জন সাহেব। কি বললেন? এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। একটা সুন্দর কথা বলেছে সিভিল সার্জন সাহেব, যে এভাবে মৃত্যুবরণ করে কি কোনো লাভ হবে? বাংলাদেশ যে আপনার কাছ থেকে অনেক কিছু আশা করে। এ কথা সিভিল সার্জন বলার পরে শেখ মুজিব কি বলছে, আমার কথা বলতে কষ্ট হয়, আস্তে আস্তে বললাম, অনেক লোক আছে, কাজ পড়ে থাকবে না, দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্যই জীবন দিতে পারলাম, এই শান্তি। কত সুন্দর কথা বলেছে। হ্যাঁ, মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও মানুষ দেশের মানুষের কথা যে ভাবতে পারে, মৃত্যুকে তুচ্ছ জ্ঞান করে মানুষের স্বার্থকে যে বড় করে দেখতে পারে, সে হচ্ছে শেখ মুজিব, সে হচ্ছে জাতির পিতা। কি বলেছে জেলারকে, যে অনেক লোক আছে, কাজ করে থাকবে না, দেশকে ও দেশের মানুষকে ভালোবাসি, তাদের জন্য জীবন দিতে পারলাম, এই শান্তি। ডেপুটি জেলার সাহেব বললেন, কাউকে খবর দিতে হবে কিনা, আপনার ছেলে মেয়ে ও স্ত্রী কোথায়, আপনার আব্বার কাছে
কোনো টেলিগ্রাম করবেন? বোঝা যাচ্ছে যে অবস্থা শেষ পর্যায়ে, যার কারণে ডেপুটি জেলা সাহেব তাকে জিজ্ঞেস করলেন যে কাউকে খবর দিতে হবে কি না, তার ছেলে মেয়ে স্ত্রী কোথায় আছে, তার আব্বার কাছে কোনো টেলিগ্রাম করবে কি না। সে বলছে কি বললেন? বললাম দরকার নাই, আর তাদের কষ্ট দিতে চাই না, তাদেরকে এই খবর দিয়ে আর কষ্ট দিতে তিনি চাননি, যার কারণে কি বলেছেন দরকার নাই আর তাদের কষ্ট দিতে চাই না। আমি আশা ছেড়ে দিয়েছি, হাত পা অবশ হয়ে আসছিল, হাটের দুর্বলতা না থাকলে এত তাড়াতাড়ি দুর্বল হয়ে পড়তাম না। একজন কয়েদি ছিল, আমার হাত পায়ে সরিষার তেল গরম করে মালিশ করতে শুরু করলো, মাঝে মাঝে ঠান্ডা হয়ে যাচ্ছিল। অর্থাৎ শেখ মুজিবের অবস্থা শেষের দিকে তার দেহে এবং চিকিৎসকদের মতামতটা স্পষ্ট হয়ে উঠেছে। প্রিয় শিক্ষার্থী, আগামী দিন আগামী ক্লাসে আমরা বাকিটুকু আলোচনা করব। আজকে এ পর্যন্তই। তোমাদের সবার সুস্বাস্থ্য, সুন্দর ভবিষ্যৎ কামনা করে আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।